ব্রাজিলে দিন দিন মারাত্মক আকার ধারণ করছে করোনা সংক্রমণ। দেশটিতে বর্তমানে প্রতিদিন গড়ে 40,000 মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 1,000 করে। তবুও সেখানে চলাফেরার ক্ষেত্রে নেই কোনো বিধিনিষেধ। ব্রাজিলবাসীর অসচেতন জীবনধারার কারণে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে বলে মত প্রবাসী বাংলাদেশিদের। এমন সংকটময় পরিস্থিতিতে গভীর উদ্বেগে দিন কাটছে তাদের। বর্তমানে করোনা অবস্থা অনেক ভয়াবহ, অনেক মানুষ আক্রান্ত। প্রতিবেশী মেক্সিকোতেও বাড়ছে সংক্রমণ। এদিকে রাশিয়াতে সংক্রমণ পৌঁছেছে এবার মস্কোর বাইরের শহরগুলোতে। প্রতিদিন মারা যাচ্ছেন শতাধিক মানুষ। সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা বলছেন, পরিস্থিতি এখনো অনুকূলে নয়, তাই সুস্থ থাকতে সচেতনতার বিকল্প নেই। রাশিয়ার রাজধানী মস্কোতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দিনে দিনে কমছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, সংক্রামিতদের সংখ্যাও কমছে ধীরে ধীরে। তবে রাশিয়ার বাইরের শহরগুলোতে ধীরে ধীরে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাই প্রতিদিন রাশিয়াতে মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা এখনও 6,000-7,000 মধ্যেই রয়েছে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটগুলো খুলে দেওয়া হয়নি, তাই বাংলাদেশি প্রবাসী যারা দেশে যেতে ইচ্ছুক ছিলেন তাদের জন্য রাশিয়ার মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে একটি আবেদন করার জন্য বলা হয়েছিল। তবে আবেদনকারীর সংখ্যা পর্যাপ্ত পরিমাণ না হওয়ায় আপাতত বন্ধ রয়েছে এই প্রোগ্রামটি। বিশ্বজুড়ে এখনও করোনা আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ নেই। একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 2,00,000 মানুষ, মারা গেছেন প্রায় 5,000। এদিকে নিউজিল্যান্ড করোনা মোকাবেলায় সফল দেশ হলেও ছোটখাটো ভুল ত্রুটির দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এর আগে লকডাউনের সময় সমুদ্র সৈকতে গিয়ে বিতর্কিত হন তিনি। Serving as Minister of Health has been an absolute privilege, particularly through these extraordinary last few months. It's no secret that health is a challenging portfolio. I have given it my all. But it has become increasingly clear to me